ঘটক আজ তোর সারণ নাই, তুই আমার জীবনটারে তেজপাতা বানাই দিস। আজকে তোর ঘটকালি শিক্ষা আমি দিয়াই সারুম। অন্য সমাজ ভাই, মুই কি জানতাম ওই মাই এত দরজাল, মুই যদি গুণা করো টের পাইতাম। ওই মাই এত দর্শি হেলে মই জীবন তোমার লগে মেয়ের বিয়ে দিতাম না। হন তুমি তো মোর এলাকার কলা, তাই না? তোমার জন্য মোর খুব কষ্ট। তোমার একটু বুদ্ধি দে, তালাক দাও। আরে তুমি চিন্তা করো না, আমার দ্বারা আরো অনেক শান্ত জীবিত অনেক মাইয়া আছে, সুন্দরী মাইয়া আছে। হ্যাঁ তোমার একটা বিয়ে হারাই দিমান, বুঝছো? তালাক তালাক না, আমি ওরে তালাক দিব। ওরে আমি থাপ্পড় মারলে ও আমারে লাথি মারে, আমি ওরে ঘুষি মারে ও আমারে। আবার তালাকের কথা কমু, তালাকের কথা শুন না, ওই তো আমারে বটিটা কোপায় কোপায় মারা ফেলাইব। আর ওই তালাক দেওয়ার পরে দেন মোহরের 500,000 টাকা কে দিব? তুই দিবি? কমর আল্লাহ, ও কি কম, তুই এত টাকা পাবো কম না? ওই ধরে সামান্য একটু ঘটকালে তো তোমার মনে একটু বুদ্ধি দে। ওই যা 500,000 টাকা এনজিও থেকে তুমি লোন। আরে তুমি কি ধরো না, লোনের ব্যবস্থা করে দিই। মানে লোন এনজিও থেকে? ও আমি লোন লইয়া এনজিও থেকে পথের ফকির হয়ে যাই, এইটাই তুই চাস না? এত কষ্ট কি করা যায়? পিয়াজ কোটা পিয়াজ বাটা কি পুরুষ মানুষের কাপ? কত করে কইলাম, পোলায় কোনো মিয়া দেখতে পারলো না। আমার একটা বিয়া দেন আপনি, আমি আর একটা বিয়া করি। আপনি আমার কথা শুনলেন না? আপনি আপনি একটা অপদার্থ পিতা। আমি অপদার্থ? হারামজাদা তুই অপদার্থ। এতদিন পর্যন্ত পোলারে বিয়া করাইতে পারলি না, নিজের জন্য বউ আনতে পারলি না, কত করে কইলাম, তোরা যখন পারলি না তখন আমার জন্য একটা মাইয়া আন। আমি বৃদ্ধ মানুষ, আমার সেবা করব, তো করে রান্দা বাইরা খাওয়াইব। আপনারে আপনারে কিনা বিয়া করব? আপনার তিন কালের মধ্যে দুই কাল চলে গেছে আর এক কাল রয়েছে, এক পা কবরে গেছে, আর আপনি এই বয়সে বিয়া করতে চান? আপনার শরম করে না? এই শয়তান, তোর শরম করে না? আবি একটা পোলা রাইখা নিজের জন্য বউ খুঁজতেছিস? হায় আল্লাহ, আমি কি আমার লাইগা করতে চাই? আমি তো করতে চাই আপনাকে লাইগা। যাগো লাইগা ভাই বা মরি, তারাই কয় পর কথা কম, তাড়াতাড়ি ব্যাস কাট। আরেকজন তো সেই সকালবেলা পানি আনতে গেছে, এখন পর্যন্ত চেয়ার আনতে গেলে লও পানি লও। আমি আজকের পর থেকে টিউব ওয়েল আর এই পুকুর থেকে পানি আনতে যাইতে পারবো না মেয়ে মানুষের জন্য। লোকজন আমার খারাপ খারাপ কথা কয়, আমার লজ্জা লাগে না বুঝি? লোকজন খারাপ কথা কইব না, এখন পর্যন্ত বিয়া করতে পারলি না, একটা মাইয়াকে পটাইতে পারলি না, তোর বাপ দাদা তোর রান্না বাড়ি করে খাওয়াইতেছে। এই এখন পর্যন্ত তুই একটা কামের মায়া ঠিক করার মূলত হইল না। কাজের লোক কি কম দেখছি? কেউ আমগো বাড়িতে কাম করবার আর বা চায় না। এই বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, তিনজন পুরুষ এখানে আইতে ভয় পায়, ডরায় ডরায়, মহিলারা কাম করতে এসে ডরায়, ওদের মান ইজ্জতের ভয় আছে না? হ্যাঁ কইলেই হইলো নাকি যে কাজের লোক ধরে নিয়ে ওই কামের লোক আয় মান ইজ্জত হারাইব? তোর লাইগা আমরা ভুগতেছি, তোরে আমি 15 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি তুই বিয়া না করতে পারস তাহলে আমি বিয়া কইরা বউ নিয়ে আসুন। আমি আমি বিয়া করে নিয়ে আসুন। কি কইলা? আমি আমি বিয়ে করে নিয়ে আসুন। তুমি বিয়ে করবা? হ্যাঁ তুমি বিয়ে করবা? এই তোমাদের লজ্জা শরম নেই? ঘরে একটা আবি একটা বলে আমি পড়ে রয়েছি, আমার লাগে মাইয়া না খুঁজে তোমরা তোমাদের বিয়ে কথা চিন্তা করতেছ? আবি একটা নাতি রেখে আবি একটা পোলা রেখে তোর দাদাই বিয়ে করতেছ, তার শরম করে না? এই করুন কি করুন, আর মারামারি করুন দরকার নাই, মই এই নানটু ঘটকে করে সবাই সালামাতে চলে আসি। বলেন আমি বুঝুন না, মই একটা ভালো প্রস্তাব নিয়ে আইছি। কি প্রস্তাব? কি প্রস্তাব? কি প্রস্তাব? শরীরে আবার কি হইলো? কালকে রাইতে হঠাৎ শরীরে ব্যথা হইছে, এইতে ওই আওয়ার সময় সামাদিল লাগদা হইলে, ওরে মুই কইলাম ওর শরীরে একটু বানাই দিতে, ও বানাই দিয়েছে কিন্তু কাম হয় নাই। রাখো প্রস্তাবটা কি, প্রস্তাবটা কি কও? কাল লাগে প্রস্তাব, একবারে তুই তিনজন যার যেটা পছন্দ হয়
এইবার আমনে গো মুই একটা বিয়ে ঘরাই সার মুই মাশাআল্লাহ তাই নাকি তা তিন পাত্রী কে ডাকে রা মাইয়া মাইয়ার মা মাইর নানি মাইয়ার মা মা নানি দাদা খালা সব পাত মেকআপ মেকআপ মেয়ে দেখতে খুবই সুন্দরী মাশাআল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ 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 কে কয় তুমি অপূর্ব তুমি তো হইলে অপরূপা ঠিক যেন ভারতের সানি লিওন আরে দাঁড়াও না তোমার একটু পরাণ ভিড়ে দেখতে দাও আমারে আজকে তোরে আমি খাইছি তুই আমার মায়ের এক কথা এক্সিজন করস না আমি আয়নার মা এখনো জিন্দা আছি তোরে আজকে আমি এই পুকুরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারমু এই তোরা যা আম্মাজান আপনি আমার এত অপছন্দ করেন কেন আম্মাজান আমি কি জামাই হিসাবে খারাপ নাকি আমি এক বাপের এক পোলা টাকা পয়সা বিষয় সম্পত্তি আমার সব আছে আম্মাজান এই খবরটা খবরদার পেয়েছি তুই আমার আম্মাজান ডাকবি না তোরটাই না আমি তোর নালি ছিঁড়ে ফেলাম আম্মাজান আপনি রাগ করেন না আপনার ভাইয়া অনেক সুখে থাকবো আম্মাজান আমি অনেক টাকার মালিক আমার বাবার অনেক টাকা আছে আম্মাজান আউ আম্মাজান আর মারেন না কথা লাগে আম্মাজান আম্মাজান দেখেন দেখি কি এ বাবা রে যা ওদের যাবি দেখি যা নানি ডরাসকেন মোহন ডরাসকেন হ্যাঁ আইস তোর আমি মাস কুটার মতো কুটুম হ্যাঁ ও তুই মনে করছিলি বাড়িতে তিনটা মাইয়া মানুষ আর কেউ নাই পুরুষ মানুষ কেউ নাই খালি বাড়ি পাইয়া আয়নার লগে যাইতে তা করবি হ্যাঁ আমি আয়নার নানি আমি তা হইতে দিমু না নানি আমি কি আপনার নাচ জামাই হিসাবে খুব খারাপ এই খবরদার নানি আমি সব দেখে নিব আপনি আপনার নাতিরে এই আমার লগে কেমনে বিয়া না দিয়া থাকতে পারেন আমারে নানি বলে ডাকবি না তোরে আমি গলা টিপিয়া জিভ বার করে ফেলাম হ্যাঁ না হ্যাঁ স্কুলে থাকতে এই হামিদা বেগম সবসময় দৌড়ে ফার্স্ট হইতো হ্যাঁ ও মা কাকুলি রে কাকুলি শত হোক যতই কই পুরুষ মানুষের সাথে দৌড়ে পারা যায় হ্যালো ও ঘটক সাহেব কি কইলেন কালকে আপনার পোলা আর পোলা গার্জিয়ান নিয়ে আঙ্গবাইতে আইবেন ও আচ্ছা আচ্ছা আয়েন 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 আপনি কোনো চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে আয়েন আচ্ছা মা মা কাকা ঘটক ফোন দিয়ে কইলো পোলার পোলা গার্জিয়ান নিয়ে আনবো তাই আনারা দেখতে গার্জিয়ান আর কে কে আই বলে ও মা ওটা তো জিগাই না চল বাজে চল বাবা আকাশের অবস্থাই তো খারাপ আসমত আসমত বাবা তাড়াতাড়ি কর আব্বা ম্যাগের অবস্থা ভালো না তাড়াতাড়ি করেন কি রে তুই নশার মতো সাজছস কেন তুই কি তোর লাগা মায়া দেখতে যাইতেছ আব্বা আব্বা পোলা যে মায়াটা পছন্দ করবো তার কি কোনো গ্যারান্টি আছে তাই ভাবলাম যদি মায়ের মা খালা ফুপু
এদের কাউকে যদি আমার পছন্দ হয়ে যায় তাই সংস্কৃতে দোষ কি? শুনেন, আসল কথা হইল গিয়া বাড়িতে একটা বউ দরকার। আমাদের মূল সাবজেক্টটি হইল বাড়িতে একটা বউ দরকার, সে যারই কেন না হোক। বাবা, আপনিও তো দেখতেছি বর্ষা যেই সাজছে না, মানে এ কি এই মেয়ে কি আমার বিয়ের জন্য দেখতে যাইতেছো নাকি নিজেকে বিয়ের জন্য দেখতে যাইতেছো? এইগুলো কি গার্জেনের পোশাক? হ্যাঁ না, মানে মাইয়া যদি তোর পছন্দ না হয় তাহলে তো সমস্যা, আর মাইয়া যদি বিধবা নানি দাদি থাকে তাহলে আমার চান্স নিতে অসুবিধা কি? বাড়িতে একটা বউ দরকার, সেটা যাই হোক না। আসলে না, তোমরা দুইটাই বেইমান। মানে মানে আমার মা দাদির জন্য তোমাকে কোনো ভালোবাসা ছিল না, ওরা মরছে তোমরা খুশি হয়েছো, নাহলে কোথায় এই বয়সে আমার বিয়ে শাদীর জন্য মাইয়া দেখবা, তোমরা নিজেদের বিয়ে চিন্তা করতেছো? ছি 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 ছি, তোমাকে দুজনা লজ্জা করে না? এই ছাড়া, এই এই ছাড়া কথা বেশি কবি না, রাস্তায় বইয়া রয়েছে ঘটক। আরে গেলেই কি বিয়ে হয়ে যাবো নাকি? আরে তাড়াতাড়ি কর, ঘটক আবার ওই রাস্তায় দাঁড়ায় রয়েছে, চল আমি কথা কইলেই তো দুজনের কি ভাব। তোমরা দেখা তো মনে হইতেছে নতুন বই মতো সাজছো, তোমার নাতনি রে না মনে হয় তোমার দেখতে আইছে, তুই তো সাজছো। এই তোরে কি ছেলেপোকা দেখতে আইছে? মাঝে কি কও না, আমি মেয়ের মা না, তারপর সামনে কে যেমন তোর ভাবে যাওয়া যায়। আর আমি আমি বাড়ির কাজের বউ, হ্যাঁ আমি ওইলাম গিয়া মাইয়ার নানি, আমি কি যেন তেন ভাবে ওদের সামনে যাইতে পারি? তা ঠিক আছে, তাই বলে এত সাজবা এত কই, চল। আমি ছেলের বাবা, আমার নাম কিসমত আলী। মেয়ের মা কাকুনি বেগম, আপনাকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আপনি মেয়ের মা, আপনাকে কিন্তু আবার বিয়ে দেওয়া যায়। আমি ছেলের দাদা হেকমত আলী। আমি মেয়ের নানি হামিদা বেগম। আপনাকে তো দেখে ছেলের সাথে জোয়ান মনে হয়, খুব হ্যান্ডসাম। মাইয়া রেখে জিজ্ঞেস করা থাকলে করিয়ে ফেলান না, আমাদের কোনো কিছু জিজ্ঞেস করার নাই, এ বাড়ির সবাইরেই আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, চলেন আমরা বাইরে যাই, ওরা ওর মতো তো একটু কথা বল। সেই ভালো সেই ভালো, লো আমি মোরা ভাই আমাকে বাইরে যাইতে হয়, এখানে পোলা মাইয়া আর বান্ধবীরা থাকবে। কি নাম আপনার? নাম কি না জানি আসছেন? হ্যাঁ যাই নাই আইসি, তবুও মেয়ের মুখে। আরে জানে, তারপরেও দেখতে চাইতেছে মাইয়া বোবা না তোতলা। হ্যাঁ ঠিক ঠিক, এইটা কি আয়না বেগম, আপনার নাম? আসমত, আসমত আলী। আপনি তো অনেক সুন্দর, তা কয়টা প্রেম করেন? জি না, মানে মনের মতো মানুষ পাই নাই তাই প্রেম করি দেয়। প্রেমের অফার পাইছেন কয়টা? অফারও পাইনি। পাইবেন কেমনে, নামের যে সিঁড়ি আর কেমন নাদান নাদান চেহারা, মেয়ে মানুষ এরম পুরুষ পছন্দ করে না। আমার নাম পাল্টাইতে হইব, ওই মায়া কইছে আমার নাম নাকি তার পছন্দ হয় নাই। নাম তো আমি রাখি নাই, নাম তো রাখছে তোর দাদা।
নামের মধ্যে খারাপ কি আছে? আমাগো বাপ বেটার নামের সাথে মিলাইয়া তোর নাম রাখছি। আমার নাম হইতেছে একমত, আমার পোলার নাম কিসমত, আর তার পোলার নাম আসমত। যাও গা, নামের কথা বাদ দে, মায়ের ডাকে তো তুই দেখছস, তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু নানি রে খুব ভালো লাগছে। নানি যেমন তেমন, আমার আবার মায়ের মায়ের খুব পছন্দ হয়েছে। তোমরা দুইজন আমার লেগে মাইয়া দেখতে আইছো নাকি নিজেদের ব্যবস্থা করছো? মাইয়া কেমন লাগলো একবারও কিছু কইলে না, আমার নাম সাবু, আয়নার প্রেমে আমি খাইতাছি হাবু ডুবু। আয়নারে দেখছেন তো দেখছেন, এই বাড়ির ত্রিসীমা না যেন আপনার না দেখি, ওই আয়নারে বিয়া করব এই সাবু। যদিও আয়না আমারে পছন্দ করে না, তাতে কি, আমি তো তারে পছন্দ করি। আর আমার পছন্দ করা জিনিসে যদি কেউ হাত দেয়, আমি তার হাত ভেঙে ফেলাই। আর এইটা হইছে গিয়া ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং আর দেওয়া হইব না, একেবারে হাড্ডিগুটি ভাঙা, বুঝছেন তো? ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার ঘরে ডাল দেখায়, ও তো জানে না আমি কি ছিলাম। আমি ছিলাম 10 গ্রামের একমাত্র লাঠিয়াল। আমি যদি ওরে পাইতাম ঘাটটা মটকাই দিতাম, খালি একটা শুভ কামে আইসি দেখে কিছু কইলাম। চলেন যাই, শুভ কামে দেখেন। তার বিবাহযোগ্য নাতি আছে। ও মা, ওর বাপরে দেখো কিন্তু মনে হয় না যে ওর এত বড় একটা পোলা আছে। আরে বুড়া মানুষ, বউ মরে গেছে, বাড়িতে একটা লোকও নাই তারে দেখাশোনা করার। বাড়িতে না একটাও মাইয়া মানুষ নাই, তিনজনই রান্না করে খায়। আরে কি কষ্ট! তোমরা তো দেখতেছি পোলারে বাদ দিয়া পোলার বাবা দাদারে নিয়ে বেশি বেশি মাতামাতি করতেছো। মনে হইতেছে পোলা না, পোলার বাপ দাদারে দেখার জন্য তোমরা তাদের দাওয়াত দিয়ে আনছো। শোনো মায়ার কথা, মাইয়া বিয়া দিতে হইলে কোন পরিবারে বিয়া দিতেছি, কার লগে গিয়া থাকবো, এইসব গার্জিয়ানদের দেখে শুনে দিতে হয়। মা তো ঠিক কথাই কইছে, আসমাত্র আমাকে খুবই পছন্দ হয়েছে, আর ওই বাড়িতে গেলে তুই সুখেই থাকবি। দাদাটাও খুব ভালো, বাপটাও ভালো, আমরা আছি কি করতে? তারপর ওর বাপ আর দাদা, তুই জানোস ওর বাপ এই 10 গ্রামের মধ্যে 1 নম্বর কুস্তিগির, আর ওর দাদা এই 10 গ্রামের মধ্যে 1 নম্বর লাঠিয়াল। তো এরকম কুস্তিয়াল লাঠিয়াল পরিবারে এরকম একটা নাদান পোলা কেমনে জন্ম নিল? তোমরা যাই কো, তোমার গরুই পোলার চাইতে সাবু অনেক শক্তিশালী পোলা, সাহসী পোলা, আমার ওই পোলারে পছন্দ হয় না। কি কই গেল হ্যাঁ? করি তারি মত যদি ফালাই দেই তাহলে কি আয়না আমার পছন্দ করব? তারি মত ফালাইলে মনে আমার হিরো হিরো লাগবে, তখন হয়তো পছন্দ করবারও পারে।
কিন্তু দেখা যাবে তারই মুছ ফালাই দিলাম, আর আয়না যদি আমার পছন্দ না করে, সি 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 দাদা আব্বার সামনে মুখ দেখা মুখে এমনি লোকজনে আমার সি সি করবে, কি যে করি। নাম নিয়েও তো বিপদে পড়ে গেলাম, আরে বাপ দাদার দেওয়া নাম, হুট করে চাইলে কি বদলানো যায়, কি করি কি নাম রাখবো। আচ্ছা আসলাম নামটা কেমন, না বাপ দাদার লগে মিলবো না, আসলাম আশফাক, আশফাক আমার নাম হইলো, পাইছি জুলমত, একটা নামের মধ্যে ওজন আছে, কেমন ভিলেন ভিলেন হয়ে যায় জুলমত, আয়না মনে হয় পছন্দ করবো না। কাম করি কাগজ কলম লইয়া ওর মধ্যে কয়েকটা নাম লিখে দেব, নিয়ে আয়নার হাতে দিয়ে দিই, মনে ও যে পছন্দ করে আমার নাম রাখবো সেইটাই হইব আমার নাম। আপনার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানবার আসি নাই, আমি আইছিলাম অন্য একটা কামে। কি কাম, কার কাছে কাম? আপনার কাছে, ওই যে আমার নামের বিষয়ে আর কি একটু কথা কইবার আইছিলাম। এটা কি? এর মধ্যে কিছু নাম আছে যেটা আপনার ভাল লাগবে, এখন থেকে এটাই আমার নাম হইব। সুলতান, মারু, রবিন, সোলেমান, দুই একটা নাম দেওয়ার মতো আছে, আমার কথায় আপনি আপনার বাপ দাদা দেওয়া নাম বদলাইবেন কেন? আমি আপনার কে? এখন তো কেউ না, কোনো না কোনো দিন কেউ তো হইবেন। আপনি কেমনে নিশ্চিত হইলেন যে আমি আপনার কেউ হব? আচ্ছা ঠিক আছে, যখন হইব তখন দেখা যাইব, ধরেন এখন যান, মায়ের ঘরের সামনে এইভাবে ঘোরাঘুরি করলে তো মানুষ মন্দ বলবো, যান। চলে যাব। হ্যাঁ এই যে শুনেন, এই জন্যই কই আপনার মধ্যে না পার্সোনালিটি বলে কিছু নাই, আপনি বউয়ের কথায় বাপ দাদার দেহ নাম বদলাই ফেলেবেন, কেমন পুরুষ আপনি? হ্যাঁ শোনেন, পুরুষ হন বুঝলেন, পুরুষ হন, আর মানুষের নামে কি আসে যায়, মানুষ বড় হয় তার কামে, বাপ দাদার দেয়া শখের নামটা বদলানোর দরকার নেই। কি মিষ্টি করে কথা কয়, ইচ্ছা দাড়ি মোসের কথা জিগানো হইল না, আরেকদিন জিগানো। নিজের নাতি বলে বলতেছি না, আপনার নাতনি খুব সুখে থাকবো সেটা আমি জানি, কিন্তু আমি ভাবতাছি আয়নার বিয়া হয়ে গেলে আমরা মা মিয়ে কি নিয়ে থাকু, কারে নিয়ে থাকু? কেন আপনার একটা বিয়া করবেন কি যে কন্যা বিয়াই, আর আমার কে বিয়া করবে, আর মানছি বা কি করব, মানুষের কথা কি আসে যায়, বাড়িতে একটা পুরুষ মানুষ নাই, নিজেদের নিরাপত্তার ঝুঁকি আছে না জ্ঞান সাহেবা, সুদ ডাকাতের ভয় তো আছে, আপনার তিনজন মায়া মানুষ এক বাড়িতে থাকে, মেয়েটাকেও যাই না গেলে তো সুযোগ নেব না, সুযোগটা ধরেন যেমন ওই আপনার বাড়ির সীমানা নিয়ে গন্ডগোল বাঁধাইব, তারপর ধরেন আপনার কাছে ফলটা পাইরা নিব। লুকায়া লুকায়া কথা শোনা ভালো না, আমার কথা চিন্তা না কইরা আপনি একটু ওই আয়নার দিকে দৃষ্টি দেন,
আমার মনে হয় আয়নারে ডিস্টার্ব করতেছে। সাবু পোলাটা কিন্তু ভালো না। আর বহু বইয়ের প্রতি দৃষ্টি রাখা তোমার একটা দায়িত্ব। চলেন না। নাদান পুরুষ মানুষ বিয়া কইরা সুবিধা আছে, ওরা কখনো বউয়ের সাথে খারাপ ব্যবহার করে না, মারপিট করে না, আর নির্যাতনের তো প্রশ্নই আসে না। সমস্যা একটাই, এরা দরকার হইলে কারো বিরুদ্ধে রুক্ষা দাঁড়াতে পায়, কোনো প্রতিবাদ করতে পারে না, আবার পোলাপান হইলে বাপের মতোই নাদান হয়। আরে সব পোলাপান কে আর বাপের আর মায়ের মতো হয়? হরে তোরা যা যা কইতাছ সবই আমি ভাইবা দেখছি, এই জন্যই তো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তয় মায় আর নানি আসমতের বাপ আর দাদারে খুব পছন্দ করছে, বাড়িতে কোনো শাশুড়িও নাই, তার মানে হইল আমি একা, পুরা রাজত্ব আমার। তাহলে কি রাজি হয়ে যা, হইছে আর মাত্র পুরি করতে হইব না, মেলা রাত হয়েছে, চল তোদের আগে দিয়ে আসি। আমি ভাবতেছি তার বিয়ে হয়ে গেলে তোর মা আর তোর নানি একা হয়ে যাবে। একদম একা হইব না, কোনো চিন্তা নাই। আয়নায় রাজি থাকলে ওর মা নানি রে আমি আমার বাড়িতেই রাখতে রাজি আছি। ওই রে হ্যাঁ, তুই আবার আইছস? ওইদিন মা আর নানি দাবড়ানি খেয়ে তো লজ্জা হয় নাই? আহা বুঝো না কেন, লজ্জা শরম থাকলে কি মহব্বতের কথা কন যায়? ওই তোরা এনতে যা, আয়নার লগে আমার কিছু পার্সোনাল কথা আছে। না ওরা কোথাও যাইব না। যাইব যাইব, ওই তোরা যাবে না বেইজ্জত হবে। বেইজ্জতি এরা হইব না, বেইজ্জত হবে তোমরা দুইজন। ওই সেই দিন তগর তিনজন নেডা কইলাম, এই গ্রামে তগরে দেখলে দেখলে হাড্ডি গুটি ভাঙ্গা একটা হাতে ধরাই দিম। কার হাড়গোড় কে ভাঙ্গে সেটা এখনই বোঝা যাব। ওই সামাদ এই কি কয়, আমার এলাকায় এসে আমারে চ্যালেঞ্জ দেয়? ওই সাবু ওরে ধইরা হাড্ডি গুটি ভাঙ্গা দেয় তামিল হিরোর মতো। তামিল হিরোর মতো অ্যাকশন দেখ। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে আমি দেখে নেবো, কি দেখবি আমার দেখ। কুস্তিগিরের যে পোলা সেই কথাটা কইল না? হ আর তোমাকে হবু জামাই এই দুইজন মিলা একজন। তোরা কথা কো, আমি একটু আইতাছি। মা তুই ঘরে গিয়ে একটু ঘুমা, হ্যাঁ আর নাইতেছি। বিয়ার পর কি ঘর জামাই হয়ে থাকতে পারবেন? হ্যাঁ অসম্ভব, এটা আপনি কি কইতেছেন আয়না? আমি বিয়ে করতেছি, আমার ঘরে কোনো মহিলা মানুষ নাই দেখার, আমি যদি ঘর জামাই থাকি তাহলে আমার বাপ আমার দাদা ওনাদের কে দেখবো? আমরা তিনজন পুরুষ মানুষ একা থাকি, আমাদের বাড়িতে তো কোনো মহিলা নাই। কিন্তু আমার বিয়ে হয়ে গেলে আমার মা নানির কি হইব, বাড়িতে একটা পুরুষ মানুষ নাই। ইয়ে আয়না, আমার মাথায় একখান বুদ্ধি আইছিল, কই আপনার মায়ের আরেকবার বিয়ে দিয়ে দিলেই তো পারেন। কি কোন আমার মার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার নানির কি হইব? শুনেন আপনি এক কাম করেন, আপনি আপনার বাপ দাদা বিয়ে দিয়ে দেন। আর আমি বিয়ে করলে আর তাকে বিয়ে করার দরকার কি? তাহলে আমার মা নানির একা দেখব। আরে এত চিন্তা কি আছে, ওনারা দুজনেই মহিলা মানুষ, একজন আরেকজনের দেখা রাখবো, আর এরপরেও যদি কোনো সমস্যা তাহলে আমাকে বাড়িতে এনে রেখে দেবো। সেটা কি হয়, জামাইয়ের বাড়িতে কি তারা থাকতে চাইবো? এটা হয় না।
আরে এত চিন্তার কি আছে? ওই বেটার সাথে আমরা শক্তিতে না পারলে আমগো অস্ত্র ব্যবহার করতে হইব। অস্ত্র কই বামু, থাকার মধ্যে আছে ওই ছুরি আর রামদা। বেটার লাঠির যে ঘুরানি দেখছস, অস্ত্র রামদা ছুরি কই যাইব? জীবনে মান ইজ্জত সব হারাইলাম, আয়নার সামনে আমার ধরাটা খাইতে হইল। আর ওই আয়নার সামনেই বাহাদুরিটা দেখাইতে হইব। শক্তিতে আমার লগে পারবো না, কিন্তু বেটায় কৌশল জানে, বাপ দাদার কাছ থেকে ট্রেনিংও নিছে। ওরে সাইজ করতে হইলে, আচ্ছা একটা অস্ত্রের ব্যবস্থা করতে পারবি? চেষ্টা করতে অসুবিধাটা কি? এই মালটা এমন হইতে হইব কেউ জানি বুঝতে না পারে। বোঝার কোনো উপায় নাই, এমন মাল আমি দেখছি। বাহ, তাহলে তো হয়েই গেল, চল। আমারও না একটা কথা ভাবতেছি, আমার পকেটের অবস্থা খুব একটা ভালো না, আমার কিছু টাকা লাগবে। তো দিমু, বুঝতে পারছি, অসুবিধা নাই, তাহলে দিমু, চল আমি চা খেয়ে চল। শালার ঘটক, ওই ঘটকের কথা শুন না, আমার জীবন দেখি এবারে কলার ইঞ্জিন হইয়া গেছে। সামাজ দেখতেছে না, কনফার্মাইজ বউ হাতের কেনু খাইছে। ওরে আল্লাহ, মোরে ধরতে পারলে খবর আছে। ওই ঘটকরে পাইলে ওর গলাটা সাইপা ধইরা ওরে আমি জীবনের মতো শিক্ষা দিয়ে দিন। আর ওই দরজাল মাইয়া মানুষ যেন কারো ভাগ্যে না জুটে এমন বউ। আমি না, মানে ওই আব্বা কইতেছিল যে আপনাকে বাইতে দিয়া ওই আপনাকে লগে আলাপ করিয়া দিয়া দিন খন্ডা ঠিক করেন। বাড়িতে না গিয়া এইখানে দাঁড়া কি করেন চুরের মতো? না মানে মানে আপনার মায়া আপনি দুজনই খুব ভালো থাকবেন, আমি আর আমার পোলা দুইজনই আপনাদের দুজনকে খুব ভালো রাখবেন, চলেন না। আমারও তো তাই মন চায়, কিন্তু মানছি কি করব। মানুষের কথা কি আসে যায়, তুমি তোমার মাইয়া তোমার নাতনি এক বাড়িতে বউ হয়ে আসবা, সব চিন্তা শেষ। এমন একটা হিসাব আমার মাথায় ছিল, মনে মনে ভাবছিলাম, কিন্তু মাইয়া নাতনিরে কেমনে করে কই? খুন করবো এইবার তোরে আসল সিন দেখাবো হাবু। এই দেখ কি রে, এটা কি আসল? হ্যাঁ নকল রে? আয় আয় সামনে সামনে।
সামনে আসলি তো মনে হইতাছে আম গোটা তো নকল এখন কি করবো আমি আমি নাই আমি নাই ওই ওই বেটা আমার ছেড়ে দাস কই আরে না এটা অস্ত্র না এটা খেলনা দেখো ধার করে লয়েছে আর কি করবো আমি আগেই বুঝতে পারছিলাম এরা আমার লগে না পাইরা এই অস্ত্র টস্ত্র লয়ে যাবো আমি বুদ্ধি করে এটা লয়ে আছি একটু আগে যে বুদ্ধিটা দিছিলাম এটা খারাপ ছিল এই কেউ খারাপ ছিল থাক অনেক হয়েছে যাও তোমরা বাড়ি যাও এবং যাও ওরে পৌঁছায় দিয়ে আসো যাও ওদিকে